কম্বোডিয়ার আকাশটা বড় রহস্যময়, এই বৃষ্টি আবার এই রোদ, অনেকটা ঢাকার মতোই। গেল কদিনের অনুশীলনে এখানকার আবহাওয়ার গতি প্রকৃতির সঙ্গে বেশ সখ্যতা হয়ে গেছে জামাল ভুঁইয়াদের। কম্বোডিয়ায় পা রাখার পর থেকেই জিম, সুইমিং, মাঠে টানা অনুশীলনে প্রস্তুতির কোনো ঘাটতি রাখেননি কোচ হাভিয়ার ক্যাব্রেরা। তবে অনুশীলনে এদিন সবার চোখে মুখে ছিল বিষাদের কালো ছায়া। বাবা হারিয়েছেন হেমন্ত ভিনসেন্ট, টিম ম্যানেজমেন্ট তাকে দেশে পাঠাতে চাইলেও রাজি হননি। দেশের জন্য হেমন্তের এই ত্যাগ সতীর্থদের হৃদয়ও ছুঁয়ে গেছে বলে জানান দলের ম্যানেজার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছে এবং আমরা সবাই হেমন্তর পাশে আছি। আমরা আসলে হেমন্তকে বলেছিলাম, এটা তার উপর ইচ্ছা দিয়েছিলাম, যদি সে দেশে যে ব্যাক করতে চাইতো তাহলে আমরা হয়তো ব্যবস্থা করে দিতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু সে নিজের থেকে ত্যাগ স্বীকার করে বলেছে আমি দেশের জন্য খেলবো, এই জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ এবং তার ফ্যামিলির প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত দলকে জয় উপহার দিতে পারেননি কোচ হাভিয়ার ক্যাব্রেরা, তাই বেশ চাপে আছেন এই স্প্যানিশ কোচ। কম্বোডিয়া ভালো দল, ওদের সঙ্গে ভালো করাটা চ্যালেঞ্জিং হবে। ঢাকায় ওরা লম্বা ক্যাম্প করেছে, ফিটনেসের অনেক উন্নতি হয়েছে, আশা করছি ভালো কিছুই হবে এ ম্যাচে। কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ 22 সেপ্টেম্বর, তার আগে স্বাগতিকদের সঙ্গে মিলেছে আনঅফিসিয়াল এই ম্যাচটা খেলার সুযোগ। মূল ম্যাচের আগে কম্বোডিয়ার সঙ্গে এই ম্যাচ দিয়ে নিজেদের দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করতে কাজে আসবে বলে মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। এই ম্যাচ খেললে আমরা বুঝতে পারবো ওরা কিরকম খেলে, সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ফর আস এন্ড ভেরি ইটস আ ভেরি গুড ম্যাচ ফর অল অফ আস। রুদ্ধতার ম্যাচ হবে বাংলাদেশ কম্বোডিয়ার, প্রবাসী বাঙালি বা স্বাগতিক দর্শক কারোরই সুযোগ হবে না ম্যাচ দেখার। ম্যাচ দেখার সুযোগ হোক বা না হোক, শেষে জয়ের হাসি ফুটুক জামাল ভুঁইয়াদের মুখে, এটাই চাওয়া সবার। পারভীন আক্তার, সময় সংবাদ।